এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিভিন্ন কারণেই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এবার আরো একবার সংবাদের শিরোনাম হলেন তিনি। এবার সঙ্গীত শিল্পী নয় বরং মেকআপম্যান হিসাবে দেখা গেল ডক্টর মাহফুজুর রহমানকে। পপির মেকআপম্যান ডক্টর মাহফুজুর রহমান গত 18 মার্চ বিএফডিসিতে এটিএন বাংলার ফ্লোরে সাদেক সিদ্দিকী পরিচালিত সাহসী যোদ্ধার নতুন সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন পপি। শুটিং দেখতে এসে কিছুক্ষণ দেখার পর হঠাৎ করে তিনি পপির মেকআপ নিয়ে আপত্তি প্রকাশ করেন। বলে ওঠেন, মেকআপ কে করেছেন, মেকআপ ভালো হয়নি। এর মেকআপ আর্টিস্ট মনির হোসাইন দৌড়ে এসে বলেন, স্যার কি করতে হবে। এরপর মেকআপ ম্যান থেকে মেকআপের সরঞ্জাম নিয়ে তাকে মেকআপ করা শুরু করেন ডক্টর মাহফুজুর রহমান। মেকআপ করার সময় মজায় মেতে ওঠেন মাহফুজুর রহমান ও পপি। একটা সময় মাহফুজুর রহমান পপিকে বলেন, জীবনের প্রথম মেকআপ ম্যান হিসাবে কাজ করেছি, এখানে লজ্জার কিছু নেই। সিনেমা যত ভালো লাগবে তত শ্রোতারা হলে গিয়ে ছবি দেখবে। এই কথা শোনার পর পপি হাসতে হাসতে গানের শুটিংয়ে চলে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।